তিন বন্ধু ছিল বন্ধুদের নাম যথাক্রমে এ বি এবং সি তারা সিদ্ধান্ত নিল একটি বল কেনার তাই প্রত্যেকে কুড়ি টাকা করে চাদা দিল প্রথমে এ কুড়ি টাকা চাদা দিল তারপর বি কুড়ি টাকা এবং অবশেষে সি কুড়ি টাকা তো প্রত্যেকে কুড়ি টাকা করে যদি চাঁদা দেয় তাহলে মোট টাকার হয় ষাট টাকা অর্থাৎ বলটি ষাট টাকা দিয়ে তারা কিনতে পারবে এবার তারা বলটি কেনার জন্য একটি দোকানে গেল দোকানদার ওদেরকে একটি বল দেখায় দাম জিজ্ঞেস করলে দোকানদার বলে বলটির দাম ষাট টাকা কিন্তু বলটিতে এমআরপি পঞ্চাশ টাকা লেখা আছে কিন্তু তিন বন্ধু সেটা দেখেনি এরপর তারা ষাট টাকা দিয়েই বলটি কিনে নেয় এবং তারা বাড়ির দিকে রওনা হয় খানিক পরেই দোকানদার ভাবল সে এটা ঠিক করেনি তাই অতিরিক্ত দশ টাকা তাদেরকে ফেরত দেওয়ার জন্য তাড়াতাড়ি একটি রিক্সা ভাড়া করে বন্ধুদের কাছে পৌঁছালো এবং দোকানদার চার টাকা রিক্সা ভাড়া দেয় দোকানদারের কাছে এখন হাতে রইল ছয় টাকা এই ছয় টাকা দোকানদার সেই তিন বন্ধুকে দিয়ে দেয় দিয়ে দোকানে চলে আসে এবার এই তিন বন্ধু এই ছ টাকা প্রত্যেকে দু টাকা করে নিয়ে নেয় তাহলে বলটি কেনার জন্য প্রত্যেক বন্ধুর খরচ হয়েছে আঠারো টাকা করে অর্থাৎ তিন বন্ধুর বলটি কেনার জন্য খরচ হয়েছে মোট চুয়ান্ন টাকা এবার বলটি চুয়ান্ন টাকা এবং চার টাকা রিক্সা ভাড়া তাহলে মোট হয় আটান্ন টাকা কিন্তু মোট চাঁদা উঠেছিল ষাট টাকা তাহলে বন্ধুরা বাকি দু টাকা গেল কোথায় এই হিসেবটা সম্পূর্ণ ভুল তাহলে সঠিক হিসেবটা কি হবে যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যারা জানেন না তাদেরকে আমি হিসেবটা বলে দিচ্ছি সঠিক হিসেবটা আসলে কি হবে আসলে আমরা ভুল করেছি আমরা ধরে নেব পঞ্চাশ টাকা দিয়ে আমরা বলটি কিনলাম বন্ধুরা বলটি পঞ্চাশ টাকায় কিনেছে আর রিক্সা ভাড়া খরচ হলো চার টাকা দোকানদার ফেরত দিল ছ টাকা তাহলে মোট খরচ হয় ষাট টাকা এবার হিসাবটা সঠিক হিসাব তাহলে ব্যাপারটা খুবই মজার তাই না বন্ধুরা ধন্যবাদ সব